এক চিলতে ছাদের খুঁজে এখানে সেখানে ঘুরে বেড়ানোর দিন শেষ। সরকারি ভূমি সংস্কার প্রকল্পে উপকৃত হুগলির গোঘাট এক নম্বর ব্লকের বাসিন্দারা। ল্যান্ড ব্যাংকের মাধ্যমে পাট্টাবিলির ফলে আজ ওদের সবারই স্থায়ী ঠিকানা হয়েছে। আগে স্থায়ী ঠিকানা ছিল না, অন্যের জায়গায় বসবাস কিংবা মাথা গোজার জায়গার খুঁজে ঘুরে বেড়ানো, এই ছিল আরামবাগের আদিবাসী মানুষগুলোর ভবিতব্য। দিন পাল্টেছে হুগলির গোঘাট এক নম্বর ব্লক এলাকায় সরকারের বিলি করা পাট্টার জমি। পাট্টা পেয়েছেন মোট 66 জন। ভূমি সংস্কার প্রকল্পের ল্যান্ড ব্যাংক থেকেই জমি বণ্টন করা হয়েছে, সেই জমিতেই বাড়ি গড়েছেন এরা, হয়েছে স্থায়ী একটা ঠিকানা। পাট্টা দেওয়ার পরে আমরা ভাবলাম যে আমরা সত্যিকার স্থায়ী বসবাস ভাবে আমরা বাসিত হয়ে থাকব। আমাদের এখানে রাস্তা হয়েছে, বিদ্যুৎ হয়েছে, বা আমাদের এই পাট্টা দিল, এতে পাড়ার সব মানুষ বিরাট খুশি, আমরা সকলেই বিরাট খুশি। পাট্টাই হয়েছে এই ভিটেটাই রাস্তা পাট্টা পেয়েছি, আর এবং রাস্তাঘাট তো আমাদের হয়েছে। এর আগেও নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে সরকারি খাস জমি পান 366 জন। পাট্টা পাওয়ায় গোঘাটের বামুনিয়া, ঘসেমি, ভাদুর, নকুন্ডা, রঘুবাটি এলাকায় একটু স্বস্তির ছোঁয়া। বর্তমান সরকারের যারা দায়িত্বে আছেন গোঘাট ব্লকে, তারা ভূমি সংস্কার প্রকল্পে কিছু ল্যান্ড ব্যাংক থেকে জমি চিহ্নিত করে তাদের পাট্টা দান করলেন। আমূল পরিবর্তন এই আদিবাসী পাড়ায়, তারা খুশি হাতে পাট্টার কাগজ পেয়ে। তাদের আনন্দ না, এবার স্থায়ী ঠিকানায় তারা ঘর বাড়ি করতে পারবে। ক্যামেরায় সৌরভ রায়ের সঙ্গে দিব্যেন্দু সরকার, জি ২৪ ঘন্টা, গোঘাট।